কালকে আমরা স্পট দিয়ে দিতে যাচ্ছি আর অবশ্যই কিনা ম্যাডামের সাথে দেখা হবে। এখনো আমাকে আপনি ভুল বুঝছেন স্যার। তিন যা যা মিটিং ছিল সব প্রায় ক্যান্সেল করছিলেন। এবং ইজ ইট ক্লিয়ার টু ইউ? সিজি বাবু ইটস টু লেট। কখন আসতে বলেছিলেন আপনাকে? আসলে স্যার সকালে ডিসচার্জ করেন, এখন ডিসচার্জ করলো তাই ডাইরেক্ট এখানেই নিয়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রুমি দেব বল, সেদিনকে অ্যাকচুয়ালি কি কি ঘটেছিল? কি আর বলবো স্যার, মানি মানি করে যে পাগল ছিল তার মানি তাকে বাঁচাতে পারলো না। সেদিন আমি যখন তুমুলকে নিয়ে যাচ্ছিলাম একটা 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 লাল গাড়ি খুব খুব জোরে আমার পাশ থেকে চলে গেল, জানেন তো, আমি 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 তুতুলকে জড়িয়ে ধরলাম, তারপর তারপর একটু একটু করে এগোচ্ছিলাম, দূরে দূরে যেন মনে হলো একটা পুলিশের গাড়ি দেখতে পেলাম। পুলিশের গাড়ি? কি বাজে কথা বলছেন! আরে আরে আমি তো ব্যারাকপুর গেছিলাম স্যার, মিস গাইড করছে স্যার। আরে আস্তে ওসি স্যার, ভদ্রভাবে কথা বলুন। মন্ডল? হ্যাঁ স্যার। উনি কি মিথ্যে কথা বলছেন? স্যার মিস গাইড করছে স্যার। উনি কথা বললেন যে আপনি ছিলেন ওখানে? জাস্ট শাট ইওর মাউথ, চুপ করে দাঁড়িয়ে থাকুন। সরি স্যার। বলুন আপনি। হ্যাঁ তারপর আমি তুতুলকে নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, কোচিনের রাস্তাটাতে ঠুকলাম, আমার আমার না মনে হচ্ছিল জানেন তো কেউ আমাকে ফলো করছে, আমি বারবার পেছনে ফিরে তাকাচ্ছিলাম, তবে আমি অতটা ভালোভাবে বুঝতে পারিনি, তারপরে তারপরে মন্ডল কুত্তাটা এখানেও খাচ্ছে আর ওখানেও গিয়ে দালি করছে। শোন তুই আর আমি গিয়ে চমকে দিয়েছি, চল দেখি কি করে যায়। শোন
যা বলবো আমি ফোনে ফোনে কন্ট্যাক্ট করে নেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যদি কিছু লাগে আমাকে বলবি, আমি যদি বলি খেতে দিবি বা জল দিবি, কিছু একটা দিবি হবে। আর মাঝে মাঝে উঁকি মেরে দেখবি ঠিকঠাক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, দেখেছে কিনা দেখবি। আচ্ছা ঠিক আছে, মরে গেলে কিন্তু মুশকিল, বলে দিচ্ছি। ঠিক আছে, দায়িত্ব তো। আচ্ছা না ভাই, রাতের খাবারটা ও ভালো ভালো খাওয়া খাওয়া খাওয়া। হ্যাঁ এই দেখো টাকা, এটাই বলছিলাম। গাবলা সাজলে কাজ আছে, টাকাও পাওয়া যায় আর কাজও কম করায়। বাঁচলে মরলেও বুঝে, ওরা বুঝবে, যা বোঝার বুঝবে, আমি টাকা পেয়ে গেছি। বসুন, আমরা দেখছি আপনার ফোনটা দিন তো। এখানে বিউটি পার্লারের সমস্ত রকম কাজ করা হয় স্বল্প খরচে, নিজেদের বাড়ি বসে সুবিধে পাবেন। পার্টি মেকআপ ও ব্রাইডাল মেকআপের সুবিধে আছে। যোগাযোগ 9804504197 এই নম্বরে। মনীষ ওখানে বসো, ইমিডিয়েট ওনার ফোনটাকে ট্র্যাক করো। ফোনটা করে নি, বুঝলি? বার বার বলেছিলাম পুলিশকে কিন্তু জানানো যাবে না। কি করলেন আপনারা, হ্যাঁ সেই জানিয়ে দিলেন, কিচ্ছু করতে পারবে না আপনারা, এই পুলিশ কিচ্ছু করতে পারবে না। আর হ্যাঁ একটা কাজ করুন, আপনি 80 লাখ টাকা রেডি করুন, বুঝলেন? বাড়িতে বসে গুনতে শুরু করুন, কখন কোথায় কিভাবে পৌঁছাতে হবে সব জানিয়ে দেবো ফোনে। আমার কথাটা একটু স্যার কি জানো, হ্যাঁ সিআইডি না, সিআইডি কিচ্ছু করতে পারবে না, সিআইডি বুঝলেন স্যার? শুনছেন তো আপনি, নাকি আর একবার বলবো? হ্যাঁ না দাঁড়া এক মিনিট, একটু ওয়েট করুন। কোথায় লাগানোর কথা? হ্যাঁ চল, পাকান বেশি লাই দিচ্ছিস কিন্তু তুই, আমি বলে দিচ্ছি। ঠিক আছে চল চল, সাবধানে থাকবি, ওই নজর রাখুন। মানে চল
প্যাক হচ্ছে? হ্যাঁ স্যার চলছে। জুম করো জুম করো। স্যার এটা রাজাঘাট গোপালপুর, বাট এখানে কোনো জঙ্গল তো দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে কোনো জল জায়গা মতো কিছু আছে। হ্যাঁ স্যার এখানে একটা জল জায়গা আছে। ওকে গুড জব গুড জব। আপনার সাথে আমার কিছু কথা বলার আছে। আচ্ছা আপনাদের কোম্পানির একটা বিয়ের তো বিজনেস আছে। যেটা আছে ওরা তো ওয়ার্ল্ড লিডার ইন ডায়মন্ড বিজনেস, কিন্তু অ্যাকচুয়ালি ওদের সাথে কিন্তু আমাদের কোম্পানির কোনো কানেকশন নেই। আচ্ছা শ্রীজিৎ বাবু এখন আপনার বাড়ির কন্ডিশন কি? স্যার আমার ওয়াইফ হসপিটালাইজড আছে, বাড়িতে আমি আর শাশুড়ি মা আছে। আচ্ছা আপনার ওয়াইফ তো হসপিটালে রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা আপনার শাশুড়ি মায়ের সাথে কি আমরা একবার দেখা করতে পারি? কাজের সময় একটু সিরিয়াস থাকো। তো আমরা তাহলে যাচ্ছি। ওকে শ্রীজিৎ বাবু আপনারা তাহলে এখন আসুন, ঠিক আছে? স্যার আমার মেয়েটাকে স্যার মেয়েটা পা যাবে তো স্যার? আপনার বাড়ির সামনে তো পুলিশ গার্ড আছেই, ঠিক আছে চিন্তা কিছু করবেন না, আপনাদের কুকুরকে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। নিশ্চয়ই ঠিক আছে আপনারা আসুন। ঠিক আছে। তাহলে আমি এখন আসি। আপনি কাল রাতে আমার সাথে দেখা করুন। ওকে স্যার। ঠিক আছে ওকে। দেখছি নেহা মিস্টার মন্ডল কালকে রাত্রিবেলা ডাকলাম। ওকে স্যার। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে দিয়ে 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 দিয়ে।
আজ ঝামেলায় পড়েছি এখানে। জিএসটি নিয়ে চিন্তা? আর চিন্তার কারণ নেই, সমস্ত চিন্তার অবসান এক জায়গায়, ট্যাক্স পয়েন্ট। আরওসি, কোম্পানি এডিট, জিএসটি ইত্যাদি সমস্ত রকম কাজ এখানে করা হয়। যোগাযোগ করুন শোভন মণ্ডল ওরফে টুম্পা 9830179196 অথবা 8240784868 এই নম্বরে। উনি একজন গেস্ট দেবে, আমার একটা স্কেচ রেডি করে দিতে হবে, আপনারা চলে যান ওর সাথে। টাকা বানে মানে আবার সেই টিনা
ব্যারাকপুর হয়ে ওখান থেকে সেক্টর 5 হয়ে আমি এতে এসেছিলাম আপনার ডালগাপে। আপনি ব্যারাকপুর হয়ে চলে গেলেন সেক্টর 5-এ, তারপরে আবার আপনি আসলেন ডালগাপে। মিস্টার মন্ডল, আমরা কি কলকাতায় প্রথম এলাম নাকি? আপনি কি আমাদের কলকাতা রাস্তা চেনাচ্ছেন? আপনি মানে মিথ্যার পর মিথ্যা বলছেন না স্যার? আপনি সাসপেন্ড হবেন স্যার, ইউ হ্যাভ টু বি সাসপেন্ডেড স্যার। স্যার এটা করবেন না স্যার। স্যার আমার দুটো বাচ্চা আছে স্যার, তাদের রাখে মরে যাবে স্যার, রাস্তায় এসে যাবে স্যার। প্লিজ স্যার, প্লিজ এটা করবেন না স্যার। স্যার এটা করবেন না স্যার, একটু ভাবুন স্যার, আপনি আমার দিকে একটু ভাবুন স্যার। শোনো, সমাজে মুখ দেখাতে পারবে না ওরা। স্বীকার করছেন তো টুটুনকে আপনি কিডন্যাপ করিয়েছেন? না স্যার, আপনি ভুল করছেন স্যার। বসুন বসুন। শুনুন, আমি যখন এনকাউন্টার করি না তখন দেখি না সামনে কে আছে, কুকুরের মতো মরবেন আপনি স্যার। আপনাকে কথা দিচ্ছি স্যার, কুকুরের মতন নয় বিড়ের মতন মরতে চাই আমি। একটা সুযোগ দিন আমাকে, একটা। রিল্যাক্স, আপনাকে আমি এই শেষ সুযোগ দিচ্ছি। ঠিক সময় মতো আমি আপনাকে ডেকে নেব। আর যেন এপাশ ওপাশ কিছু না হয়। না স্যার, বুঝতেই পারছেন। মামনিকে কেমন দেখলে বাবা? মা, প্রিয়া তো এখন একটু বেটারই আছে আগের থেকে। আজকে তো আবার সিআইডি অফিসারের আসার কথা ছিল এখানে। হ্যাঁ, ওনারা বলছিলেন যে আপনার সাথে কিছু কথা বলবে। আমার সাথে? হ্যাঁ। ওরা কি কোনো কিছু খুঁজে পেলো, কিছু বলো? সেরকম তো কিছু সেদিন তো কিছু জানায়নি, যদি দেখি আজকে আমি আবার আসুক। ঠিক আছে আসুক, আর কি যে হবে নিজেও বুঝতে পারছি না কতদূর। ওনারা তো চেষ্টা চালাচ্ছেন বলছো, তুমি দেখো না যদি যত তাড়াতাড়ি করা যায় যেভাবে হোক। আর কতদিন এইভাবে চলবে বলো? কেমন লাগছে শরীরটা আজকাল? একটু ব্যথাটা কমেছে। ওষুধটা খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, একটু আগের থেকে ভালো আছে। বিশ্রাম নাও। এই তোমাদের এখানে কিসের আওয়াজ গো এত? আমার কান মাথা ব্যথা হয়ে গেল। এসে আসলে আজকে পিকনিক আছে, জানি না আর চিন্তা হচ্ছে এত, কি যে জিজ্ঞাসা করবেন সিআইডি অফিসাররা আমাকে। তো সবকিছুই জিজ্ঞাসা করলো, যা যা দেখেছো, যা যা মনে আছে, আমি যা যা আমার তখন যেটুকুনি বলতে পেরেছি সবই বলেছি। এবার জানি না আর সবই তুতুলকে ভালো ভালো ফিরে পেলেই হয়। জানি না, সত্যি জানি না। রাধা মাধব দেখো, আর পারছি না। মা। হ্যাঁ স্যার, আসুন। নিয়ে আসুন, আসুন স্যার, আসুন, ভেতরে আসুন। বল, একটু চা নিয়ে আসুন। কিছু খোঁজ খবর পেলেন স্যার?
আমাদের ইনভেস্টিগেশন চলছে, এই মুহূর্তে তো আমরা বলতে পারছি না। নমস্কার। বাবা আর একটা চেয়ার আনো, উনি বসবেন। হ্যাঁ হ্যাঁ, আনছি আনছি। আচ্ছা আপনি বলুন, আপনি তো বড় এসেছেন তাই তো? এসে আপনি কি দেখলেন? ধন্যবাদ। দেখলাম বলতে, আমি যখন এলাম সৃজিৎ মানে আমার জামাই ও অফিসে চলে গেছে, আর তুতুল কোচিং এ চলে গেছে। তা তারপর আমি এসে দেখি যে একটা টিফিন বক্সটা মানে সৃজিৎ টিফিন বক্সটা ফেলে গেছে। তা ওই দেখে আমার মেয়ে একটু উত্তেজিত ছিল, তো আমি বললাম যে ঠিক আছে তুই অফিসে ফোন কর, ওকে টিফিনটা নিয়ে যাওয়ার কথা বল। তা বারংবার ফোন করার পর ওদের অফিসে একটি মেয়ে আছে টিনা, ঠিক আছে? আচ্ছা, বিশ্বাস করুন স্যার, একদম মেয়েটাকে আমার ভালো লাগে না। আমার নাতনির জন্মদিনে এসেছিল, তো মানে মেয়েটার পোশাক আর সমস্ত কিছু আমার একদম ভালো লাগে না। আমার তো একটা বয়স হয়েছে বলুন, আমি না মনে হচ্ছে রোজ দেখি যে ও আমার জামাইয়ের প্রতি আসক্ত। যাই হোক, আমার মেয়ে ফোন করার পর ও ফোন ধরে এবং ও বলে যে আজকের খাবার দেওয়ার দরকার নেই, ফরেন ডেলিগেটস থেকে খাবার দাবার আসবে। তা তারপর আমার মেয়ে একটু উত্তেজিত হয়ে যায়, আমি ওকে সামলাই। ঠিক কিছুক্ষণ পরে একটা ফোন আসে, তখন আমার মেয়ে ভাবে যে সৃজিৎ ফোন করেছে, বুঝলেন স্যার? তা সৃজিতের ফোনটা ভেবে যখন ও তোলে, তখন দেখে একজন ফোনে ওকে বলছে যে আমার আমাদের ওই ছোট্ট আমার নাতনিকে তুলে নিয়ে চলে গেছে। স্যার বিশ্বাস করুন স্যার, আমার মেয়েটাকে আমি কিভাবে সামলেছি আমি জানি। ঠিক আছে, আমরা দেখছি আমরা দেখছি। আজকে জানি না আমাদের কি হবে। আমি তখন ওকে অনেক ভাবে সামলাই, আমি না বুঝতে পারছিলাম না কে ফোন করেছে কি ফোন করেছে, শুধু আমার মেয়ে এত উত্তেজিত। আপনি একটু এদিকে আসুন। উনি বলছেন টিনা দেবীর আপনার প্রতি বিশেষ আকর্ষণ আছে, আপনার কি সেরকম কিছু মনে হয়? আমার তো সেরকম কিছু লাগেনি আসলে। দেখুন সত্যি বলতে আমি সেভাবে মানে কিছু আমার মনে হয়নি সত্যি কথা বলতে। আপনার প্রতি ওর বিহেভিয়ার, কথাবার্তা, এই সমস্ত কিছু দিয়ে আপনি কি কখনো ফিল করেছেন ব্যাপারটা? না সেরকম কিছু তো মনে হয়নি আসলে। অফিসে তো মানে কলিগ হিসেবেই বিহেভ করে। আপনি কি আলাদা কোনো ফ্যাসিলিটি পান ওর থেকে? না তো। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারুন আমার নাতনিটাকে ফিরিয়ে আনুন। Thank you.